গুড আফটারনুন, ওয়েলকাম টু বেঙ্গালুরু বেঙ্গলিজ। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকের ব্লগটা শুরু করছি একটু দেরি করে, আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি, তার জন্যই গুড মর্নিং না গুড আফটারনুন দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম। তো এবার আজকে দেখতে পাচ্ছ বাইরে রোদটা, আজকে সত্যি খুব সুন্দরভাবে রোদ উঠেছে। সকাল থেকে এতটা মনে হচ্ছিল না রোদ উঠবে করে, কারণ সেই মেরমেরা একটা দিন ওয়েদারের মতো করে রেখেছিল ব্যাঙ্গালোরে। তবে এখন অনেকটা ভালো রোদ বেরিয়েছে, দেখেই মজা লাগছে। তবে না, ওই ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাও কিন্তু রয়েছে, মানে শীতের ঠান্ডা গরম ব্যাপারটা খুবই মজা লাগছে, আর হাওয়াও চলছে। তবে লাঞ্চটা যদিও বেড়ে ফেলেছি, রিনি এখনো একটা মিটিংয়ে একটু ব্যস্ত হয়ে আছে। হোপফুলি অ্যানাদার 3-4 মিনিটের মধ্যে ওর মিটিংটা শেষ হয়ে যাবে, একটু দেখি ওর কতক্ষণ লাগবে সময়। তুমি মিটিং করছো না ফোন দেখছো? হ্যাঁ, বোথ মিউটে। আজকে রোদটা দেখেছো কি সুন্দর বেরিয়েছে, রোদ অ্যাবজর্ব করছো? আমার খিদা পেয়েছে, আমার ভাত অ্যাবজর্ব করতে ইচ্ছা করছে। কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে, একসাথেই বলবো। আরে কতক্ষণ লাগবে বলো। ঠিক আছে, তো 5 মিনিট অপেক্ষা করতেই পারবো। পাঁচটা মিনিট অপেক্ষায় যখন করতে হবে, আমার সাথে সাথে তোমরাও একটু রোদটার মজা নিয়ে নাও। এত সুন্দর রোদটা উঠেছে আজকে, আমিও একটু রোদে দাঁড়াই যতক্ষণে ওর কাজ শেষ হয়। পেছনে জানি না এখন, অবশ্য এখন এই মাত্র জাস্ট তোমাদেরকে রোদ তাপানোর জন্য যে বাইরে নিয়ে আসলাম, আর তখনই আওয়াজটা বন্ধ হয়ে গেলো। যদিও তোমরা হয়তো দূরে একটা আওয়াজ শুনতে পাচ্ছ টক টক করে। এই যে এই বিল্ডিংটার মধ্যে কন্টিনিউয়াস আমাদের রোজ ঘুম ভাঙার পর থেকে এই আওয়াজ সারা দিন ধরে চলতে থাকে অন্ধকার হওয়া অবধি। তবে আকাশটা আজকে বেশ সুন্দর পরিষ্কার, কি মজা যে লাগছে। এদিকটা আবার দেখো, এদিকটা আবার মেঘ হয়ে ভরে এসছে, ভগবান জানে কি যে হতে চলেছে। যাই হোক, আমি একটু রোদ তাপাই, তারপরে খেতে যাবো রিনির মিটিংটা শেষ হয়ে গেলে। আর এদিকে আজকের রান্নাবান্নাটা দেখিয়ে দিই, ভাত আছে, ভাতের সাথে রয়েছে পুঁয়ের চটচড়ি আবার সেই। তবে আজকে মিষ্টি কুমড়ো ছিল না, তার সাথে পুঁই শাক যেটা বললাম আছেই, তার সাথে রয়েছে আবার মোচার তরকারি, মোচার হোয়াট এভার ইউ কল ইট, জানি না এটা কী বানিয়েছিল কালকে, কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল, এটা রয়েছে। আর একদম রেস্টুরেন্ট স্টাইলে আমার আজকে স্পেশাল পনির গোবি আলু মটর, যা যা ছিল বাড়িতে না সবকিছু দিয়ে একটা বেশ একটু দেখতে তেলাক্ত হয়েছে ব্যাপারটা, কিন্তু সত্যি খেতে না খুব দারুণ হয়েছে। আজকের গ্রেভিটা পুরোটা কি যেন বলে দুধ দিয়ে আমি পুরোটা রেসিপি বানিয়েছি, মানে গ্রেভিটা পুরোটাই দুধ দিয়ে, তার জন্য একটু থেকও হয়েছে, আর খেতে সত্যি একদম হোটেলের মতো টেস্ট, মানে ঢাবা স্টাইলটা টেস্ট হয়েছে। দেখতে তো দারুণ লাগছে, দেখে আরো বেশি খিদা পেয়ে যাচ্ছে, কিন্তু না, এই খাওয়ার সময়টাই দুজন একসাথে বসে খাই, যখন একসাথেই বসি অপেক্ষাই করি একটু ম্যাডামের জন্য। কেমন খেলে পনিরটা আজকে? একটু অন্যরকম রান্না, তুমি এক্সট্রা ভাত নাও নাই তো? ও, আমি খেয়ালই করিনি, আমি নিজের খাওয়াতে এত মত্ত ছিলাম। কি খেয়েছো সকালে? যে এক্সারসাইজ করলাম, এতটা তেল না প্লিজ। হ্যাঁ, একটু একটু না, আমি দেখিয়েছি, মানে হ্যাঁ একটু বেশি তেল, কিছু রান্নাতে একটু তেল না হলে ভালো লাগে না। দিস ওয়াজ এ স্পেশাল প্রিপারেশন, রেসিপিটা পরে শেয়ার করবো আরেকদিন, আজকে তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। এসে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, ডোন্ট মেক দ্য ফেসেস, তোমার ইচ্ছা করছে দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখেছো আমরা
পল্লবীর বার্থডে পার্টি করেছি, অর্পিতার বার্থডে পার্টি করেছি, কিন্তু আমরা কি গিফট দিয়েছি তোমরা দেখো নি তো, কারণ কি আমরা এতদিন গিফটটা আনতেও পারিনি। গিফটটা আমরা অর্ডার করেছিলাম, সেটা এখন এসে পৌঁছেছে আমাদের কাছে ফ্রম অল দ্য ওয়ে আসাম থেকে। আর কি এনেছি চলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। এগুলো কিছু একটা শাড়ি টাইপের জিনিস, বুঝতেই পারছো ব্যাপার, শাড়ি। এগুলো হচ্ছে মেখলা, যেগুলো আমরা আসাম থেকে আনিয়েছি অ্যাজ এ গিফট ফর পল্লবী অ্যান্ড অর্পিতা। তো কোনটা অর্পিতার জন্য কোনটা পল্লবীর জন্য সেটা আগে দেখিনি, ফার্স্টে আমরা দেখাই পল্লবীরটা, কারণ এটা আজকেই ওকে আমরা প্রেজেন্ট করে দেবো, কারণ এতদিন ধরে বসে আছে বেচারি, পাইনি আমাদের থেকে গিফট। তো মেখলা যেরকম দুটো পিস হয়, তোমরা রেডি মেখলা তো দেখেছো আমার কাছে, কিন্তু পিসটা কিরকম হয় সেটা আমি একবার দেখিয়ে দিই। তুমি পুরোটা খুলছো, তারপর ভাঁজটা আমার করতে হবে, ডিজাইনটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে যেটা উপরে চাদরটা থাকে, এটা হচ্ছে সেই চাদরটা, এটার পুরো বোথ সাইড এরকম বর্ডার আছে, আর এটা সেলফ ওয়ার্ক করা আছে, খুব মিষ্টি একটা কালার। সামহো আমাদের দুজনের মনে হয় যে পল্লবী এই কালারটা খুব ভালো লাগে, একদম পেঁয়াজি কালার আছে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, মানে আমার তো খুব পছন্দ হয়েছে এটা, মানে আমার দুটোই খুব পছন্দ। এটা 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 আগে তুমি রেখে দাও, রেখে দাও, আমি ভাঁজ করে নেবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রেখে দাও, আমি ভাঁজটা করে দেবো, আমি ফোল্ড করে দেবো। আর এটার সাথে এটা হচ্ছে নিচে যেটা স্কার্টের মতো করে পরে মেখলাটা, সেটা এটার নিচের পার্টটাতে এরকম ডিজাইন করা থাকবে, আর এক্সট্রা পার্জও আছে। তো পুরোটার খুলছি না, কালারটা তোমরা দেখেই নিয়েছো। তো দিস ইজ ফর পল্লবী, আর এটা হচ্ছে অর্পিতার জন্য, অর্পিতার কাছে আমি এই কালার, অ্যাকচুয়ালি আমরা দুজনকে দেখেছি এই কালারের, পল্লবীর কাছে কিছু আমি দেখিনি, আর এই কালারও আমি, তুমি ওদের পুরো ওয়ার্ড্রপ কি দেখেছো? না, আমার সাথে যতদিন ধরে আমরা সবাই খুব ট্র্যাডিশনাল আউটফিট পছন্দ করি, তো ওদেরকে আমি দেখেছি, তো এই কালারটা আমার মনে হচ্ছে অর্পিতাকেও খুব ভালো লাগবে। ইটস লিটল ব্রাইট ইন কালার, মানে তোমাদের তুতে কালার যেটা হয় সেটা, এখানে একদম স্কাই লাগছে, যদিও এটা পুরোটা স্কাই না, তুতে কালার যেটা হয়, টারকোয়েজ, না নট টারকোয়েজ, অ্যাকচুয়ালি টিল কাইন্ড অফ, একদমই তুতে কালার যেটা হয়, তুতেটা আই থিঙ্ক বাঙালিরা সবাই বুঝতে পেরে যাবে কোন কালারটা বলছি। এর সাথে গোল্ডেন কালারের পুরো এরকম লিফ টাইপের ডিজাইন করা আছে, এগেন এটা হচ্ছে চাদরটা, আর এটার মধ্যে খুব সুন্দর জবা ফুলের মতো ডিজাইন করা, যেটা আমার ভীষণ ভালো লাগছিল, ইউনিক টাইপের। আর এটার স্কার্টটাও হচ্ছে ওই রকমই, নিচের বর্ডারে কাজ করা আছে, এক্সট্রা পার দেওয়া আছে, হোপফুলি ওদের এই দুটোই পিস খুব পছন্দ হবে, আশা করি ওরা এটাকে বানিয়ে সুন্দর করে ক্যারি করবে, পড়বে কোনোদিন আর আমাদের দেখাবে, তো এটুকুই আমার, তোমার শিখাতে হবে মেখলা পড়াটা, শিখিয়ে দেবো আসামের বউ, তুমি শিখিয়ে দেবো ব্যাপারটা। বাট জানিও প্লিজ যে মেখলাগুলো কেমন হয়েছে, আজকাল মেখলাটা ভীষণ ট্রেন্ডে আছে, ভীষণ মানে সবাই খুব পারচেস করে, ইভেন আমি দেখেছি সাউথ ইন্ডিয়ানরাও প্রচন্ড প্রচুর পারচেস করে, আমাদের বুটিক থেকে অনেকে কিনেছে সাউথ ইন্ডিয়ান, কারণ আমাদের বুটিক থেকে আমাদের অনেকেই সেল হতো মেখলা। তো এখন আপাতত আমি এখন এটাকে আবার র‍্যাপ আপ করি, আমি এত সুন্দর করে ভাঁজ করেছিলাম ব্যাপারগুলো, তো এটাকে এখন আমার গিফট র‍্যাপ করতে হবে। এই দেখো এখানে মেখলাটা গিফট প্যাক হয়ে গেছে, কি কিউট ভাবে রিমোটটাকে গিফট প্যাক করেছে, লাইক আ ব্যাগ, ক্লাচ ব্যাগের মতোই লাগছে। আর আমি এদিকে কিছু জিনিস অর্গানাইজ করতে নিয়ে বসেছি, এগুলো আমার কিছু স্ক্রাঞ্চেস আগের দিনও দেখেছি, আমি পারচেস করেছিলাম, বাট এগুলো আমার আগেরও ছিল, বাট আমার ড্রেসারটা খুবই ছোট, তোমরা আগেই দেখেছো, তো রিমো ওখানে এখনও গিফট প্র্যাপিংই করে যাচ্ছে, তো আমার এই ড্রেসারটাতে একটু অসুবিধা হয়ে যায় সব সময় সব জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখতে, তো আমার একটা আইডিয়া এসছে, আই ডোন্ট নো হাউ টু গো। সো এই যে পাশের বলটা আছে ড্রেসারের, আমার কাছে স্টিকার হুকস আছে, এগুলোকে লাগিয়ে দিলে স্ক্রাঞ্চেসগুলো আরামসে এখানে ঝুলিয়ে দেওয়া যাবে, লেটস সি হাউ ইট ওয়ার্কস। স্ক্রাঞ্চেসগুলো তো আমার অর্গানাইজ করা হয়ে গেল, তবে এই স্টিকার হুকসগুলো খুবই ভালো, আমি এগুলোকে অ্যামাজন থেকে আনিয়েছিলাম ছোটোখাটো কিছু লাগানোর জন্য, কিছু জিনিস ঝোলানোর জন্য, সবসময় তো আমরা পেরে ঢুকতে পারি না, তো তখন এই স্টিকারগুলো খুবই হেল্প করে, আমি কিচেনেও কয়েকটা লাগিয়েছি, যেসে রাবার ব্যান্ড এসব যদি ডাঙাতে হয় সেগুলোর জন্য আমি ওখানে কিচেনেও রেখেছি, তোমরা এরকম দেখতে পারো অ্যামাজনে এগুলো খুবই অ্যাভেলেবেল, আর ছোটোখাটো জিনিস আরামসে হালকা জিনিস এরকম ধরনের তোমরা ঝুলিয়ে রাখতে পারবে।
এখন আমরা যাচ্ছি নিচে পল্লবী আর শ্রীতনুর বাড়িতে, মেইনলি পল্লবীকে গিফটটা দিতে। শ্রীতনুর সাথে সত্যি ওর কাজকে ওরকম কোনো কাজ নেই আর আমরা আড্ডা মারতেও যাচ্ছি না, হার্ডলি হয়তো 15-20 মিনিটে চলে আসার প্ল্যান। এবার দেখি নিচে গিয়ে, পল্লবীর মিটিং চলছিল তাই এতক্ষণ বসেছিলাম, ওকে মেসেজ করেছিলাম, তো আমার মিটিং শেষ হলো, মেসেজ করলো, তো এখন গিয়ে বাস গিফটটা দিয়ে আসি। মাসখানিক পরে ওর বার্থডে গিফটটা পাবে। নতুন ম্যাট এসছে, এটা ছিল তো কি পাগলের মতো কথাবার্তা, পুরো দিওয়ালির লাইটস এখনো একদম ক্রিসমাস ফিলস দিচ্ছে ওদের। কোন দিওয়ালি ফিল দিচ্ছে না, ক্রিসমাস ট্রি সেজে গেছে তো। ঠান্ডা বহুত, কি কোশ্চেন, ওর কি ঠান্ডা গো, তুমি তুমি হেভি কিছু পরে আছো। হ্যাঁ সুন্দর সাজিয়েছ তো, এই যে ওদের ক্রিসমাস ট্রি দেখো, নিচে গিফট এসে পড়েছে, আমাদের গিফট গুলো আসেনি এখনো। হ্যাঁ নিচে তো তাড়াতাড়ি এসছে একটা ফ্লোর, করবো গিফট র্যাপার আনতে লাগবে। বসো বসো, আরে খুঁজলেই পাওয়া যায়, ও এটা এটা লাইট মাস্টার কে জিজ্ঞাসা করো। লোকাল স্টোর গুলো ভাবতেছে কি রশি দিয়া বাইন্দা বাইন্দা আনছে, দেখা লইছো তো পড়া দেখিয়ে দেবে, এই যে আছে না এখন ব্লাউজ পিস আছে, মেখলা আছে, খুলে দেখিয়ে দাও। খুলে দেখিয়ে দাও কোনটা চাদর কোনটা। চাইলে ওখানেই বসে, এটা এটা চাদরটা না না না, এগুলো বর্ডার গুলো এগুলো সেপারেটই আসে। নিচে আড্ডা মারতে মারতে ঘড়িটা আর দেখাই হয়নি কারোর, সপ্তাহের মাঝখানে এরকম ভাবে আড্ডা মারাটা কিন্তু খুবই বিপজ্জনক। অলরেডি 10:30 বেজে গেছে আর ডিনারের মানে অনেকটাই তৈরি হয়ে গেছে, কিন্তু বাকিটা আমি প্রিপেয়ার করছি এখন, বানাচ্ছি পরোটা। শীতনন্দের বাড়িতে বেশ গল্প হলো, পল্লবীর গিফটটা খুব পছন্দ হয়েছে তোমরা দেখলেই, তোমরাও দেখেছো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তবে এখন আমি বানাচ্ছি পরোটা, সাথে থাকবে পানির, যেটা রিমো দুপুরে বানিয়েছিল, চটপট বানিয়ে ফেলি।
ও আমি ভেবেছি তুমি এখানে বসে বসে খালি সিরিজই দেখছ। ওটা কি স্ট্যান্ড? ট্রাইপডটাকে তুমি ভিডিও ওয়াচ করার জন্য স্ট্যান্ড বানিয়ে দেখছো? এখানে তো রাখলেই পারো, কাজ আছে অনেক, টাইম লাগবে। এখন শুচ্ছ না রিনি? আজকাল নতুন একটা সিরিজ শুরু করেছে, আজকে সারাদিন ধরে শুনছি আমি, এই বকবক বকবক চলছে। কি সিরিজটার নাম? দ্য গ্রেট ইন্ডিয়ান ব্রাইডস অন হটস্টার। কালকে বিয়ের গল্প শোনার পরে তোমার এত বিয়ে দেখার ইচ্ছা হয়েছে, যেতে পারছে না দেখে এখানেই, মানে বিয়ে বাড়িতে যেতে হচ্ছে না দেখে এখানেই, অনলাইনেই দেখা শুরু করেছো বিয়ে বাড়ি? ঠিক আছে, আমি এদিকে দরজা টরজা লাগিয়ে ফেলি। Let's lock this. কি জিনিস? ব্যান্ড বাজা ব্রাইড। এটা কি? এনডিটিভি গুড টাইমস। ওকে, তো রিনির তো মনে হচ্ছে টাইম লাগবে, যতক্ষণে ও এদিকে ওর কাজগুলো গুটিয়ে আসে আমি এগুলো সব কাজ শেষ করি। বাড়ির দরজা লাগানো, পর্দা টানা, এগুলো সব আমারই ডিউটি লাস্টে। যদি কোনো কোনো দিন রিনিও করে, এরকম না যে সবসময় আমিই করি, তবে এই দরজাগুলো লাস্ট দেখে দরজা লক করা, সব রাতের বেলা সব ঠিকঠাক করা, এগুলো লাস্ট দেখাটা আমারই দেখে, মানে এটা ডিউটিটা আমার কাইন্ড অফ। তো এদিকে কাজ শেষ করে দিলাম, আমার আজকের জন্য ইতি। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আমাদের ব্লগে, আমাদের চ্যানেলে কোনো কন্টেন্টে কিছু ভালো লেগে থাকলে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। দেখা হবে আবার, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই, গুড নাইট।